সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ সকলকে আমার অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আমি সুযোগ কুমার রায় রসায়ন প্রমোশন বারোয়ারিয়া শহীদ ছয়নী মহাবিদ্যালয় ঘটি এলাকা খুলনা। তো আজকে আমি এগারো শ্রেণীর চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের একমুখী ও উভমুখী বৃত্তিকা সম্পর্কে আলোচনা করব। প্রথমত জেনে নেওয়া যাক একমুখী বৃত্তিকা সম্পর্কে জেনে নেওয়া যাক। একমুখী বিক্রিয়া কাকে বলে? যে যে রাসায়নিক বিক্রিয়া শুধুমাত্র সম্মুখ দিকে বা সামনের দিকে ঘটে তাকে একমুখী বিক্রিয়া বলে। লেখার নিয়ম, একমুখী বিক্রিয়া কিভাবে লিখতে হবে? একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক ও উৎপাদের ভিতর একমুখী তীর চিহ্ন দ্বারা সমীকরণ আকারে প্রকাশ করা হয়। বৈশিষ্ট্য, রাসায়নিক বিক্রিয়ার 100% উৎপাদ পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ শূন্য হয় এবং এই উৎপাদের পরিমাণ 100% পাওয়া যায়। এটা হচ্ছে একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। উদাহরণ হিসেবে আমরা যদি পটাশিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে বা উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন গ্যাস পরিণত হয়। এখানে এই বিক্রিয়াটা শেষ পর্যায়ে দেখা যাচ্ছে। পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ 0% আছে, এটা এটা হচ্ছে 100%, এটাও 100%। উভমুখী বিক্রিয়া সম্পর্কে জানব। উভমুখী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া একই সময়ে সামনের দিকে এবং পিছনের দিকে উভয় দিকে ঘটে তাকে উভমুখী বিক্রিয়া বলে। উভমুখী বিক্রিয়া লেখার নিয়ম, উৎপাদের ভিতরে একটি উভমুখী পদ্ধতি দ্বারা এই বিক্রিয়াকে সমীকরণ আকারে প্রকাশ করা হয়। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, উভমুখী বিক্রিয়ার তিনটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সামনের দিক অথবা পিছনের দিক উভয় দিক থেকে শুরু করা যায়। যেমন হাইড্রোজেন গ্যাস প্লাস আয়নিক গ্যাস,
আলোচনা করবো, তখন সব ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।